অনেকে আছে যাদের অল্প বয়সে মাথার চুল পেকে যেতে শুরু করে। সাধারণত মাথার চামড়ায় বা ত্বকে পর্যাপ্ত ভিটামিন এবং খনিজের অভাবে চুল পাকতে পারে। হজমের সমস্যা বা লিভারের সমস্যার ফলেও চুল অকালে পেকে যেতে পারে। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকে অস্বস্তিতে পড়ে। অনেকে পাকা চুল বেছে বেছে তুলতে থাকে, কিন্তু এভাবে পাকা চুল তুলে ফেললে চুলের কিন্তু ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বেছে বেছে পাকা চুল তুলতে থাকলে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে মার্কিন হেয়ার রেস্টোরেশন সার্জন রবার্ট ডোরিয়েনের ব্যাখ্যা, আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা হলেও ক্ষতি হয়। চুলের বৃদ্ধির গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, ফলে নতুন চুল গজালে তা আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। তাই অল্প বয়সে চুল পেকে গেলে সেই অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেতে পাকা চুল না তোলাই ভালো, কারণ পাকা চুলের অস্বস্তি থেকে সমসাময়িক মুক্তি পাওয়ার চেষ্টায় উল্টো মাথায় টাক পড়ে যাওয়াটা ভালো দেখায় না। তাছাড়া বাজার চলতি একাধিক দামি ভালো হেয়ার ডাই ব্যবহার করে পাকা চুল কালো করে নিতে পারবেন। রাসায়নিকযুক্ত হেয়ার ডাই ব্যবহার না করেও একাধিক প্রাকৃতিক উপায়ে অকালে পেকে যাওয়া চুলের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।